হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি সৌরভ, এসআর ওয়ার্ল্ডের আরও এক নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। তো কিছুদিন আগে, মানে কয়েকদিন আগেই কিন্তু ইউপিআই চার্জের জন্য যে একটা নোটিশ বেরিয়েছিল, সেই নোটিশটা নিয়ে কিন্তু বিশাল পরিমাণে একটা হাইপ তৈরি হয়েছে। তো আজকেই কিন্তু সরকারি তরফ থেকে জানানো হয়েছে, বা ইউপিআই যে মেইন অফিস হয়েছে সেখান থেকে জানানো হয়েছে যে কোন ট্রানজ্যাকশানে কতটা কী চার্জ হবে, তা সম্পূর্ণ বিস্তারিত কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। সম্পূর্ণ কিন্তু আমরাও জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা কিন্তু আপনারা একদম স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। ভিডিওটা নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিও লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং আপনাদের যে মূল্যবান কমেন্ট সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। চলুন দেখে নেওয়া যাক। তো এখানে বলা হচ্ছে লেনদেনের অ্যাপ ইউপিআই নিয়ে এবার বিজ্ঞপ্তি জারি এনপিসিআইয়ের। ইউপিআই পেমেন্ট চার্জ কাটার বিষয়টি উঠে আসতেই ধোঁয়াশার সৃষ্টি হয়। সেই ধোঁয়াশা কাটাতে এবার নতুন করে বিজ্ঞপ্তি জারি করল এনপিসিআই। নতুন বিবৃতিতে কোনো ইউপিআইতে লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের কোনো চার্জ দিতে হবে না বলে জানানো হয়ে গেছে। যদিও মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে 2000 টাকার ওপরে 1.1% চার্জ দিতে হবে বলে এনপিসিআই এর ক্ষেত্রে জানানো হয়েছে। তবে গ্রাহকেরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পয়সা পাঠানোর ক্ষেত্রে বা গ্রাহক থেকে গ্রাহককে পয়সা পাঠানোর ক্ষেত্রে কোনো চার্জ দিতে হবে না। তাহলে বুঝতেই পারছিলেন, শুধুমাত্র মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে কিন্তু যদি 2000 টাকার ওপরে আপনারা পেমেন্ট করেন তাহলে কিন্তু আপনাদের 1.1% কিন্তু আপনাদের চার্জ দিতে হবে। এছাড়া যত ধরনের পেমেন্ট আপনারা করুন না কেন, ইউপিআইয়ের মাধ্যমে আপনাদের কিন্তু একটা টাকাও দিতে হবে না। তো সম্পূর্ণ আশা করছি বুঝতে পারছেন যে আপনারা যত ইউপিআই করেন আপনাদের কিন্তু পয়সা দিতে হবে না। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন। ওকে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে। থ্যাংক ইউ।